রোহিত শর্মাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। টেস্ট স্কোয়াড ১৬ সদস্যের আছেন বিরাট কোহলি থেকে শুরু করে অভিজ্ঞ প্রায় সবাই। নতুন মুখ কেএস ভরত। ওয়ানডে দলেও আছেন অভিজ্ঞরা, তবে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করতে চায় ভারতীয় ম্যানেজমেন্ট। রাহুল ত্রিপাঠী, রজত পতিদার, যশ দয়ালের মতো ক্রিকেটারের জায়গা পেয়েছেন স্কোয়াডে। ডিসেম্বরের শুরুতে ঢাকায় আসবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ৪ ডিসেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। সবগুলো একদিনের ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুরুল আহমদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। সম্প্রতি ভারতের বিভিন্ন দেশের সাথে খেলার অভিজ্ঞতা থেকে পূর্ণ শক্তির দল পাঠানো নিয়েছিল শঙ্কা, কিন্তু শেষ পর্যন্ত কোনো ঝুঁকি নেয়নি রাহুল দ্রাবিড়ের দল। বিশ্বকাপে আজ হাই ভোল্টেজ লড়াই। উড়ন্ত নিউজিল্যান্ডের সামনে ইংল্যান্ডের ডু অর ডাই ম্যাচ। ব্ল্যাক ক্যাপস ধরে রাখতে চায় জয়ের ধারাবাহিকতা। অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার হতাশা থেকে ঘুরে দাঁড়াতে চায় ইংলিশরা। ব্রিসবেনের গ্যাবায় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। একই ভেন্যুতে সকাল ১০টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা আফগানিস্তান। দুই ম্যাচেই আছে বৃষ্টির শঙ্কা। ব্রিসবেন ছেড়ে অ্যাডিলেডে পৌঁছেছে বাংলাদেশ দল। বুধবার সেখানেই হবে ভারতের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ। জিম্বাবুয়েকে হারিয়ে অনেকটাই ফুরফুরে সাকিব আল হাসানের দল। অ্যাডিলেডে গতকাল বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা, আজও অনুশীলন করবে না টিম টাইগার্স। অ্যাডিলেডের আবহাওয়া ভাবাচ্ছে বাংলাদেশকে, শঙ্কা আছে ম্যাচ ডেতে বৃষ্টির। ডাচদের হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় ম্যাচে হেরেছিল টাইগাররা, তবে জিম্বাবুয়েকে হারিয়ে ফের জয়ের ধারায় ফিরেছে। তিন ম্যাচে সমান ৪ পয়েন্ট বাংলাদেশ ও ভারতের, তবে নেট রান রেটে এগিয়ে প্রতিবেশীরা। এদিকে গতকাল আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ ওয়ানে নিউজিল্যান্ডের সমান ৫ পয়েন্ট এখন অজিদের। অস্ট্রেলিয়ার দেয়া ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৭ রানে থেমে যায় আইরিশরা। ম্যাচ সেরা অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। জানাবো ফুটবলের খবর। আজ শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। কমলাপুরে ম্যাচ শুরু হবে বিকাল ৪:৩০। বাফুফে ভবনে তিন দলের কোচ এবং অধিনায়ক টুর্নামেন্টের প্রত্যাশার কথা জানিয়েছেন। আসরের বাকি দল নেপাল। অভিজ্ঞ গোলাম রব্বানি ছোটনের কাঁধেই থাকছে বাংলাদেশের দায়িত্ব। তবে ফলের চেয়ে সাবিনা কৃষ্ণের মতো খেলোয়াড় তৈরিতে বেশি মনোযোগী বাংলাদেশ কোচ। ফার্স্ট ম্যাচ ভুটানের সাথে খেলা, তারা প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে। আমি মনে করি যে এটাই একটা চ্যালেঞ্জ। তো ওইখানে আপনার আসলে প্রমাণ হবে যে আমাদের মেয়েরা যে এই কঠোর অনুশীলনের মধ্যে ছিল, তারা শারীরিকভাবে তারা অনেকটা উন্নতি করেছে, তারা টেকনিক্যালি উন্নতি করেছে। বিশ্বকাপ ফুটবলের বাকি আর মাত্র ১৯ দিন। লুইস মন্তে একমাত্র ফুটবলার যিনি দুই বিশ্বকাপে দুটি ভিন্ন দলের হয়ে ফাইনাল খেলেছেন। ১৯৩০ প্রথম আসরে আর্জেন্টিনা এবং ১৯৩৪ সালে ইতালি জার্সিতে খেলেছেন। ইতালির হয়ে শিরোপাও জিতেছেন। ইঞ্জুরিতে বিশ্বকাপ শেষ পল পগবার। হাঁটুর অস্ত্রোপচার করালেও পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে ফ্রেঞ্চ মিডফিল্ডারের, নিশ্চিত করেছেন তার এজেন্ট ও ইউভেন্টাস দুই পক্ষই। ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ হওয়ায় ক্ষুব্ধ বিরাট কোহলি। পার্থে তার হোটেল কক্ষের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে কে বা কারা করেছেন তা অবশ্য প্রকাশ পায়নি। বিরক্ত হয়ে নিজেই তা ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন কোহলি। এমন কাণ্ডে পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী আনুষ্কা শর্মা। দক্ষিণ আফ্রিকার কাছে হার মন ভেঙেছে ভারতীয় সমর্থকদের। ভালো নেই বিরাট কোহলিও, তবে কিং কোহলির বিরক্তির কারণ অজানা এক ভক্তের কাণ্ড। সম্প্রতি টিকটকের হাত ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পার্থে কোহলির হোটেল রুমের একটি ভিডিও, যেখানে ক্রিকেট কিট থেকে শুরু করে দেখা মিলেছে তার ব্যক্তিগত জিনিসপত্রের, যা চোখ এড়ায়নি স্বয়ং ভারতীয় তারকারও। সেই ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কোহলি। আমি জানি ফেভারিট ক্রিকেটারকে দেখা ও তাদের সাথে সাক্ষাৎ একজন ফ্যানের জন্য সবসময় আনন্দের, রোমাঞ্চকর। এটা আমি সবসময় সমর্থন করে আসছি, কিন্তু যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে তাদের গোপনীয়তা ক্ষুণ্ণ হয় আমি খুবই বিরক্ত। বিশ্বকাপের মতো আইসিসির ইভেন্টে এমন ঘটনায় চটেছেন অন্যান্য ক্রিকেটাররাও। কোহলির সাথে একমত ডেভিড ওয়ার্নার। এমন ঘটনাকে হাস্যকর ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। যদি নিজের হোটেল রুমে গোপনীয়তা না থাকে তাহলে আর কোথায় থাকলো? এরকম ফ্যান্টাসির পক্ষে আমি নই। দয়া করে অন্যের গোপনীয়তাকে সম্মান করুন এবং অন্যকে নিজের বিনোদনের খোরাক বানাবেন না।
সমালোচনার মিছিলে যোগ দিয়েছেন বলিউড সেলিব্রিটিরাও। অনুমতি ছাড়া বেডরুমের ছবি প্রকাশ মানবাধিকার লঙ্ঘন বলে জানিয়েছেন কোহলি পত্নী আনুষ্কা শর্মা। আমারও এমন অভিজ্ঞতা রয়েছে, তবে কোহলির সাথে যা হয়েছে তা খুবই বাজে। এটা পুরোপুরি অসম্মান ও মানবাধিকার লঙ্ঘন। যারা মনে করেন সেলিব্রিটিদের এসব মোকাবেলা করাটাই স্বাভাবিক, তারাও এ সমস্যার অংশ। ঘটনার জন্য এরই মধ্যে ক্ষমা চেয়েছে হোটেল ক্রাউন টাওয়ার কর্তৃপক্ষ। বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত কর্মীকে। তৃতীয় পক্ষের মাধ্যমে শুরু করেছে নিরপেক্ষ তদন্ত। মূল ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। সাগর, চ্যানেল 24। ড্র হয়েছে মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপের। এবারের আসরটি আরও ভিন্ন, বেড়েছে পরিধি। পেশাদার লীগের 11 দল সরাসরি খেলবে মূল পর্বে। বাছাই পর্ব খেলার কথা ছিল চ্যাম্পিয়নশিপ লীগের দলগুলোর। শেষ পর্যন্ত বিসিএল এর মাত্র 4 দলের অংশ নিতে রাজি হলেও 3 দলকে সুযোগ দেওয়া হয় মূল পর্বে খেলার। বাছাই পর্ব খেলে আরও 2 দল উঠবে। এ গ্রুপের সাদা কালোদের প্রতিপক্ষ নবগত ফোর্ডিজ এফসি, শেখ রাসেল, আর বাছাই পর্ব খেলে আসা শেষ দল। বি গ্রুপে বসুন্ধরা কিংস, সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও বিসিএল এর 2 দল। ঢাকা আবাহনী সি গ্রুপে, তাদের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা, উত্তরা ফ্রেন্ডস ও বাছাই পর্বের চ্যাম্পিয়নরা। গ্রুপ ডিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, পুলিশ এফসি, রহমতগঞ্জ ও বাফুফে এলিট একাডেমি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দল গড়া শেষ। নতুন মৌসুমের 32 ফুটবলারের সাথে দেখা করেছেন ক্লাব সভাপতি সাফওয়ান সোবহান। নাইম রায়হান শাকিলরা থেকে গেছেন ধানমন্ডির জায়ান্তদের ডেরায়। যোগ দিয়েছেন প্রবাসী ওবায়দুর রহমান নবাব, অভিজ্ঞ নাসিরুল ইসলাম, রাব্বি, সাইদরা। পুরনোদের মাঝে গাম্বিয়ান সুলেমান সিল্লাহ আর উজবেক মিডফিল্ডার জনফ ওতাবেককে রেখে দিয়েছে ক্লাবটি। যোগ দিয়েছেন প্যারাগুয়ান জর্জে আগুইলার, সেন্ট ভিনসেন্ট থেকে কর্নেলিয়াস স্টুয়ার্ট আর উজবেক মিডফিল্ডার নাদির। নতুন ম্যানেজমেন্টের অধীনে অনূর্ধ্ব 18 লীগ জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জুনিয়রদের মতো মূল দলও স্বপ্ন দেখছে শিরোপা জয়ের। শেষ করবো মিনিস্টার স্মার্ট টিভি স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।